হ্যালো এভরিওয়ান, আমরা যেহেতু প্রোডাক্টের হচ্ছে পেজ ইনিশন ইউজ করছি, সো আমি চাচ্ছি হচ্ছে যখন স্ক্রল করবো, স্ক্রল করার সাথে এখানে হচ্ছে একটা লোডার ইমেজ শো হবে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো লোড মোর হয়ে আসবে জিকোয়েরি দ্বারা। ঠিক আছে, সো আমরা এই সিস্টেমে কাজটা করে ফেলবো। ওকে, তো আমরা হচ্ছে করে চলে আসি। এখান থেকে দেখেন এই যে আমাদের হচ্ছে ডিব আছে প্রোডাক্টস লিঙ্ক, সো এটাকে আর আমাদের দরকার নেই, আমরা এই পেজ জেনারেশনটা ইউজ করবো না। আমরা এখানে এই যে কল আছে এই ডিবের পর, এই কলামের পর আমরা আরেকটা ডিব নিব হচ্ছে, আমি দিয়ে দিই হচ্ছে এজ্যাক্স প্রোডাক্ট, এজ্যাক্স লোড মোর প্রোডাক্ট। ওকে, এই নামে আমরা হচ্ছে একটা ক্লাস নিলাম, এখানে দিয়ে দেবো হচ্ছে আমি টেক্সট সেন্টার, TXT টেক্সট সেন্টার। তো এখানে আমরা হচ্ছে আরেকটা IMG ট্যাগ নিব, IMG ট্যাগের ভিতরে আমাদের হচ্ছে এই যে অ্যাসেট, যেখানে হচ্ছে আমি ইমেজটা রাখছি, সো সেই পাথটা আমি এখানে ধরে দিচ্ছি অ্যাসেট ফন্টেন্ট, তারপরে হচ্ছে ইমেজেস এজাক্স লোডার, তো এই নামে আমার এখানে রাখা আছে। ওকে, তো দেখেন এখন যদি আমরা হচ্ছে এখানে রিলোড দেই, তাহলে দেখা যাক তো আমাদের হচ্ছে এই লোডারটা পাই কিনা, এখানে কিভাবে আসে আমাদের লোডারটা। তো এখানে দেখেন এই লোডার ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। সো আমরা তারপরে এখানে কিছু স্টাইল করে নিই যাতে কোনো সমস্যা না হয়। স্টাইল আমি দিয়ে দেবো হচ্ছে ডিসপ্লে PLAY, ডিসপ্লে ব্লক BLOCK, ডিসপ্লে ব্লক, তারপরে হচ্ছে কি থাকবে মার্জিন, আমি দিয়ে দেবো হচ্ছে মার্জিন LEFT, মার্জিন লেফট হচ্ছে অটো অটো, তারপর হচ্ছে থাকবে মার্জিন, মার্জিন হচ্ছে রাইট RIGHT, রাইট হচ্ছে অটো। ওকে, তো মার্জিন রাইটও অটো থাকবে। আর হচ্ছে আমরা এখানে উইথ সেট করে দেবো WIDTH, উইথ সেট করে দেবো আমরা হচ্ছে ধরেন 10% উইথ থাকবে এইভাবে। তো আপনারা চাইলে এটা কমা বাড়াও করে নিতে পারেন। সো এখন থেকে এখন যদি আমরা রিলোড দিই তাহলে কোনো পরিবর্তন ঘটে কিনা দেখেন, এখন কিন্তু আমাদের আরেকটু খুব সুন্দর হয়েছে, এটা আরেকটু সরু করে দেখাচ্ছে। সো আপনারা যদি উইথটা বাড়ায় দেন তাহলে আরো বড় করে দেখাবে, কোনো সমস্যা নেই। তো এখন অ্যাকচুয়ালি এটা আমাদের কি থাকবে ডিফল্ট অবস্থায় হচ্ছে এটা ডিসপ্লে নান থাকবে, এইভাবে হচ্ছে ডিসপ্লে নান থাকবে, এটাকে দেখা যাবে না। যখন আমরা হচ্ছে লোড হবে তখন এটাকে দেখা যাবে, লোড কমপ্লিট হবে তারপর হচ্ছে এটা আবার হাইট হয়ে যাবে। সো এখন আমরা আসবো এখানে নিচে আসে, এখন আমরা হচ্ছে jQuery কিছু কোড লিখবো, স্কিপ, আমি এখানে একটা ফাংশন নিব, ফাংশন নিয়ে নিব হচ্ছে লোড মোর প্রোডাক্ট বা লোড মোর ডাটা, এইভাবে যে কোনো একটা নাম নিতে পারেন আপনি। প্রোডাক্ট, তারপরে হচ্ছে এখানে দিয়ে দেবো হচ্ছে আমরা পেজ, তারপর এখানে আমরা হচ্ছে লিখবো, তো আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি var পেজ ইকুয়াল হচ্ছে 1, তারপর হচ্ছে অবশ্যই কিন্তু এই ফাংশনটার বাইরে এটা, হ্যাঁ ঠিক আছে। সো আমি এটা আগে ডিক্লেয়ার করে নিচ্ছি এখানে, তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি jQuery হচ্ছে এসকল, এখানে সিলেক্টর আমরা দিয়ে দেবো হচ্ছে উইন্ডো WNDOW উইন্ডো, উইন্ডোর আমরা হচ্ছে সাইজটা ধরবো কখন হচ্ছে এসকল হবে, ঠিক আছে। সো আমি এখানে আরেকটা একটা কন্ডিশন দিয়ে দিই ইফ, তো এখানে আমরা দিব হচ্ছে সিলেক্টর হিসেবে হচ্ছে আমরা থাকবে হচ্ছে এখানে উইন্ডো WINDOW উইন্ডো, উইন্ডোর ভিতর থেকে হচ্ছে স্কল টপ, তো স্কল টপ, তার ভিতর থেকে আমরা কি তখন কি তারপরে কি করবো প্লাস উইন্ডো ডট হাইট WINDOW উইন্ডো ডট হাইট, এখান থেকে হচ্ছে তো উইন্ডো ডট হাইটটা কি হবে, উইন্ডো ডট হাইটটা যদি হচ্ছে আমাদের ডকুমেন্টের হচ্ছে হাইটের থেকে সমান অথবা বড় হয় তাহলে তুমি এই কন্ডিশনটাতে কাজ করবা। তো এখানে আমরা লিখি ডকুমেন্ট DOCUMENT ডকুমেন্ট ডট হচ্ছে হাইট HIGHT ডকুমেন্ট ডট হাইট, তো এটা যদি হয় তাহলে তুমি এই কন্ডিশনটাকে কাজ করবা। তো এই কন্ডিশনটা যদি পায় তাহলে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে পেজ, তার তাহলে কি করে বা তখন সে বাড়বে প্লাস প্লাস করবে, তারপর হচ্ছে আমরা ডাটাটাকে কার ভিতর দিয়ে দেবো, এই যে হচ্ছে লোড মোর প্রোডাক্ট, এই লোড মোটের প্রোডাক্টের ভিতরে এই পেজটা তুমি এই ডাটাটাকে এখানে দিয়ে দেবা। তো এখানে আমরা আসার পরে হচ্ছে jQuery এজ্যাক্সের কিছু কোড লিখবো, তো টাইপ আমাদের রেগুলার কোনো প্রয়োজন নাই, টাইপ আচ্ছা টাইপ দিয়ে দিয়ে হচ্ছে গেট, তারপর হচ্ছে URL, আমাদের হচ্ছে URL কি হবে ডাটা ডাটা টাইপ, এগুলোর আমার দরকার নাই, এখান থেকে আমি দিয়ে দেবো হচ্ছে বিফোর সেন্ড, বিফোর SEND, তো বিফোর সেন্ডের সময় তুমি কি হবে এখানে হচ্ছে আমাদের আমরা যে ক্লাসটা নিলাম, কি ক্লাস নিলাম, এই যে আমাদের হচ্ছে এই ক্লাসটা আছে এজ্যাক্স লোড মোর প্রোডাক্ট, সো এই এটা তুমি কি করবা তখন হচ্ছে এই জায়গাতে হচ্ছে তুমি এটা শো করাবে এজ্যাক্স লোড মোর প্রোডাক্ট ডট শো, SHOW শো করাবা। ওকে, তো আমাদের এখানে দেখেন URL কোনটা, এখানে হবে আমাদের হচ্ছে এইভাবে হচ্ছে পেজ ইকুয়াল, তারপরে এর সাথে হবে আমাদের হচ্ছে প্লাস, এই যে আমাদের যে পেজটা আছে এখানে সেই পেজ। তো তারপরে যদি হচ্ছে ডান হয় তাহলে কি করবা তুমি একটা ফাংশন ক্রিয়েট হবে, ফাংশনের ভিতর আমাদের হচ্ছে ডান হলে একটা তুমি এখান থেকে ডাটাগুলো নিয়ে আসবা, ডাটাগুলো নিয়ে আসার পর আমরা প্রথমে হচ্ছে কন্ডিশন দিয়ে হচ্ছে চেক করব, এখানে সরি এভাবে কন্ডিশন দিয়ে আমি চেক করব যে হচ্ছে ডাটা ডট
HTML ধরেন হচ্ছে ডাটা ডট HTML, এই নামে আমি পাস করবো। HTML টা কোথায় থেকে আসতে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের হচ্ছে কন্ট্রোলার থেকে কিন্তু রিটার্ন হবে। সো এটা আমি আগে এখানে যেহেতু কোড লিখতেছি, সো এটা আমি আগে এখানে হচ্ছে ডিক্লেয়ার করলাম। তো এটা নিয়ে হচ্ছে আপনাদের হচ্ছে হয়তো বা না বুঝলে ভাবার কোনো কিছু নেই, তো একটু পরে বুঝতে পারবেন আপনারা। যদি এটা হয় তাহলে তুমি কি করবে, এই যে হচ্ছে এজাক্স লোডার শো আছে, তো এটা তুমি হচ্ছে এর বাইরে আমি দিয়ে দিলাম এখানে হবে। আর এই জায়গাতে কি হবে, এটা আমি আবার এখানে পেস্ট করলাম, এই জায়গায় প্রোডাক্টের জায়গায় হবে তুমি হচ্ছে HTML, HTML হবে। HTML কি দিয়ে দিবা, আমি বলবো যে হচ্ছে নো মোর প্রোডাক্ট ফাউন্ড, নো মোর প্রোডাক্ট ফাউন্ড, FOUND, ঠিক আছে। তার মানে এখানে তুমি দেখাবা তখন হচ্ছে নো মোর প্রোডাক্ট ফাউন্ড, যখন হচ্ছে এখান থেকে আর কোনো কন্ট্রোলার থেকে ডাটা আসবে না, তার মানে সে আর কোনো প্রোডাক্ট পাচ্ছে না। ওকে, তো দেখেন এখানে আমাদের হচ্ছে নো মোর প্রোডাক্ট ফাউন্ড। আচ্ছা আমি এখানে আরেকটা হচ্ছে ফাংশন ক্রিয়েট করে নেই, ফেল হলে কি হবে, ফেল ফাংশন দিয়ে দেবো হচ্ছে এখানে আমি দিয়ে দিই জাস্ট হচ্ছে অ্যালার্ট সামথিং ওয়েন্ট রং। ওকে, সামথিং ওয়েন্ট রং। তো দেখেন অ্যাকচুয়ালি এখন আমরা আমরা হচ্ছে দেখেন এই জায়গাতে আমাদের কিন্তু দুটা সিস্টেম আছে প্রোডাক্টের, এক হচ্ছে লিস্ট ভিউ আর একটা হচ্ছে গ্রিড ভিউ। তো এই জায়গা থেকে আমরা এই জিনিসগুলোকে আমরা একটু হচ্ছে সেপারেট করে নিই। এখান থেকে ধরেন হচ্ছে এই যে প্রোডাক্ট ক্যাটেগরি প্রোডাক্ট, তো এখানে আমি হচ্ছে ক্যাটেগরি প্রোডাক্টের এখানে আইডি ডিক্লেয়ার করি। তো এখানে আমি আমি দিয়ে দিই হচ্ছে লিস্ট ভিউ প্রোডাক্ট, PRODUCT, লিস্ট ভিউ প্রোডাক্ট। তো এখান থেকে হচ্ছে এই ডিপটাকে আমি ধরলাম, ধরার পর এখান থেকে এই যে ফরিস আছে পুরো ফরেস্টটাকে আপনি ধরেন, ধরার পর হচ্ছে এক কাজ করেন এই INC-র ভিতরে এখানে আবার নতুন করে আমরা এক কাজ করি, এখানে হচ্ছে নিউ ফাইল একটা তৈরি করি, নিউ ফাইল তৈরি করবে এরকম ধরেন হচ্ছে লিস্ট আন্ডারস্কোর ভিউ আন্ডারস্কোর PRODUCT ডট ব্লেড ডট blade.php। তো এখানে আমরা জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো লিস্ট ভিউ ডট প্রোডাক্ট blade.php, আর আরেকটা আমাদের কি আছে গ্রিড ভিউ। তো আমরা এখানে লিস্ট ভিউ প্রোডাক্ট আইডির নাম এটা দিলাম, এটা একটু খেয়াল রাখেন আপনারা। হ্যাঁ, সো এখানে আমরা আসবো উপরেরটাতে আসবো, এই জায়গাতে আমি এখানে হবে হচ্ছে রোর ভিতরে আইডি দিয়ে দেবো হচ্ছে গ্রিড, GRID গ্রিড ভিউ প্রোডাক্ট, VIEW গ্রিড ভিউ প্রোডাক্ট। ওকে, সো এই নামে আমরা কি করব, এখানে আবার আরেকটা ভিউ ফাইল তৈরি করব INC-র ভিতর থেকে, এখানে দিয়ে দেবো হচ্ছে গ্রিড ভিউ প্রোডাক্ট ডট ব্লেড ডট BLAD ব্লেড ডট PHP, ঠিক আছে। সো এই জায়গাতে আমরা অ্যাকচুয়ালি এখন আমাদের হচ্ছে এই যে গ্রিড ভিউ থেকে যে প্রোডাক্ট আমরা হচ্ছে এখান থেকে কোডটা পাবো, এই কোডগুলো আমরা হচ্ছে জাস্ট এখানে রেখে দেবো। সো ফরিস এখান থেকে কাট করলাম, কাট করার পর হচ্ছে আমরা গ্রিড ভিউতে এই জায়গাতে রেখে দিলাম, ঠিক আছে। সো এখন এখন দেখেন এইগুলার যে আমি রেখে দিলাম, এগুলোকে তো অবশ্যই এখানে ইনক্লুড করতে হবে, তাই না। সো এখানে কিন্তু ইনক্লুড করে নেই, তো আমি এখান থেকে এগুলো হচ্ছে ইনক্লুড করে দিচ্ছি। আমি দিয়ে দেবো হচ্ছে ইনক্লুড, আমি দিয়ে দেবো হচ্ছে ইনক্লুড। এখানে আমাদের হচ্ছে নাম কি আছে ফন্টেন্ট, FONTEND ফন্টেন্টের ভিতর, তারপর তুমি কিসের ভিতর আসবা INC, INC-র ভিতরে এটা হবে আমাদের হচ্ছে গ্রিড ভিউ প্রোডাক্ট। সো এটা আমি দিয়ে দিলাম হচ্ছে গ্রিড ভিউ প্রোডাক্ট। তো এইখানে আপনারা আইডি যে কোনো নামে ডিক্লেয়ার করতে পারেন। সো আমি এখানে আইডি আর হচ্ছে এখানকার নেমটা একই ডিক্লেয়ার করলাম, যাতে আমাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম তো গ্রিড ভিউ প্রোডাক্ট। তো এইরকম সেম টু সেম আমাদের আবার নিচেরটাতে এখানে দিয়ে দিতে হবে হচ্ছে, আমরা দিয়ে দেবো হচ্ছে এখানে লিস্ট ভিউ প্রোডাক্ট, তাই না। সো আমরা দিয়ে দেবো লিস্ট ভিউ প্রোডাক্ট, এখান থেকে লিস্ট ভিউ প্রোডাক্ট পেয়ে যাবে। আর দেখেন এখানে রিলোড দিলে কিন্তু এই পেজে কোনো চেঞ্জ আসবে না, যেমন আমাদের হচ্ছে এখান থেকে প্রোডাক্টগুলো ভিউ হচ্ছে, তো সো তেমনই কিন্তু আমাদের এখান থেকে ভিউ হবে, কোনো সমস্যা নেই। দেখেন এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে কন্ট্রোলারে, আমরা ইন্ডেক্স কন্ট্রোলারে আসবো। আসার পর এই জায়গা থেকে আমি হচ্ছে কমেন্ট করি হচ্ছে লোড মোর প্রোডাক্ট উইথ এজ্যাক্স। ওকে, তো আমি এখান থেকে দিয়ে দেবো হচ্ছে কন্ডিশন চেক করব, যদি হচ্ছে কোনো এজ্যাক্স রিকোয়েস্ট আসছে। তো এজ্যাক্স রিকোয়েস্ট চেক করার নিয়ম কি, রিকোয়েস্ট এজ্যাক্স, যদি হচ্ছে রিকোয়েস্ট থেকে এজ্যাক্স রিকোয়েস্ট আসে তাহলে তুমি কি করবা, তো তুমি ভিউ দুটাকে হচ্ছে রেন্ডার করবা, ভিউ দুটাকে রেন্ডার করবা। তো আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে GRID গ্রিড আন্ডারস্কোর ভিউ ইকুয়াল ভিউ, ভিউর ভিতর থেকে আমাদের গ্রিড ভিউটা কার ভিতরে আছে, ফ্রন্ট এন্ডের ভিতরে INC, INC-র ভিতর থেকে এই যে গ্রিড ভিউ প্রোডাক্ট। তো এটাকে আমরা কি করবো, এখান থেকে হচ্ছে আমরা রেন্ডার করব, ঠিক আছে। সো এখান থেকে এটা আমরা হচ্ছে রেন্ডার করলাম, তারপরেরটা আমি কপি করলাম, এটা হচ্ছে আমাদের গ্রিড ভিউর জায়গায় হবে হচ্ছে আমাদের লিস্ট ভিউ, LIST লিস্ট ভিউ, এখান থেকে এটাও রেন্ডার হবে। জাস্ট হচ্ছে আমাদের এখানে হচ্ছে লিস্ট আন্ডারস্কোর ভিউ আন্ডারস্কোর
প্রোডাক্ট, ওকে। তো দেখেন এর ভিতরে যদি আপনি ক্লিক করেন তো এই ফাইলে কিন্তু আপনি চলে আসতে পারতেছেন ইজিলি ভাবে। তো এখানে আমরা কি করব, এখন হচ্ছে রিটার্ন রেসপন্স। তো রিটার্ন রেসপন্স জেসন, এখান থেকে কয়টা ভিউ আসবে, তো প্রথমটা ধরেন হচ্ছে গ্রিড আন্ডার স্কোর BIEW, তো গ্রিড ভিউ প্রথমটাকে আমরা পাঠাবো এইভাবে গ্রিড ভিউ, এই জায়গায় থেকে ডলার গ্রিড আন্ডার স্কোর ভিউ। তারপরে আমাদের আসবে হচ্ছে লিস্ট আন্ডার স্কোর ভিউ BIEW লিস্ট আন্ডার স্কোর ভিউ, এর ভিতর থেকে আমাদের আসবে এই ভেরিয়েবল হচ্ছে ডলার লিস্ট আন্ডার স্কোর ভিউ, এগুলো আসবে। তো আরেকটা জিনিস এখানে দেখেন, এর সাথে কিন্তু আমরা চাইলে হচ্ছে এর সাথে হচ্ছে আমাদের হচ্ছে কম্প্যাক্ট করে ডাটাটাকে পাস করতে হবে। কোন ডাটাটা? এই যে হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্টস PRODUCTS, প্রত্যেকবার আমাদের হচ্ছে এর ভিতরে প্রোডাক্টসটা আমাদের কম্প্যাক্ট করে পাস হবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ওখান থেকে এই যে এর ভিতর থেকে যেহেতু প্রোডাক্টকে ফরিজ করা আছে, যাতে কোনো হচ্ছে আমাদের এখানে ইরর না জেনারেট করে, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম। তো একটা হচ্ছে গ্রিড ভিউ, আরেকটা হচ্ছে লিস্ট ভিউ, এই দুটো আমরা পাঠাইলাম। তো তাহলে আমরা যদি হচ্ছে এখন এখানে সাব ক্যাটাগরি প্রোডাক্টে আসি, তাহলে কিন্তু আর এখানে আমরা এই যে .html টা কিন্তু আর পাচ্ছি না, তাই না? সো আমরা এখন কি নামে পাবো, আমরা পাবো হচ্ছে গ্রিড ভিউ, আরেকটা হচ্ছে লিস্ট ভিউ। তো এই নামে কিন্তু আমরা এখানে পাবো। তা আমি ধরেন হচ্ছে গ্রিড ভিউ দিলাম data.gridView, এটা যদি এমটি হয়, তারপর অথবা এইভাবে ডাটা ডট হচ্ছে লিস্ট ভিউ, data.listView equal যদি হচ্ছে এটাও এমটি হয়, তাহলে তুমি কি করবা এখানে দিবে হচ্ছে নো মোর প্রোডাক্ট ফাউন্ড, দুই জায়গাতেই তুমি এটা দেখাবা, ঠিক আছে? তারপরে কি হবে, এটা তুমি হচ্ছে লোডার ইমেজটাকে শো করার, সরি এখানে শো না, এখানে কি হবে তুমি হচ্ছে হাই, এখানে হচ্ছে হাইড হবে, তাই না? তো তারপরে আমাদের কি হবে, এটা আমি এখান থেকে কপি পেস্ট করতেছি, করার পর এই দেখেন আমাদের হচ্ছে এই যে এই আইডিটা আমরা ডিক্লেয়ার করলাম গ্রিড ভিউ প্রোডাক্ট, তখন কি করবে তুমি হচ্ছে গ্রিড ভিউ প্রোডাক্টে এখানে তুমি হচ্ছে ডাটাটাকে অ্যাপেন্ড করে দাও। সো এখান থেকে আমরা দিয়ে হচ্ছে গ্রিড ভিউ প্রোডাক্ট, সো এখানে কিন্তু অবশ্যই হ্যাশ হবে যেহেতু এটা আইডি, তো এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে হবে হচ্ছে APPEND, আমাদের যেটা আসলো ডাটা ডট হচ্ছে গ্রিড ভিউ, তো এটা তুমি এখানে অ্যাপেন্ড হবা। তারপরেরটাতে কি হবে, তুমি হচ্ছে এই যে লিস্ট ভিউ আছে গ্রিড ভিউ প্রোডাক্ট, তো এখানে অবশ্যই হবে হচ্ছে গ্রিডের জায়গায় জাস্ট হচ্ছে লিস্ট LIST লিস্ট ভিউ প্রোডাক্ট, তো এখানে তুমি কি হবে জাস্ট হচ্ছে এই ডাটার ভিতর থেকে লিস্ট ভিউ। এই এতটুকু কাজ, এতটুকুতে আমাদের হচ্ছে কোড শেষ। ও সরি, আচ্ছা এখান থেকে এটা বাদ গেছে, এখান থেকে এরপরে হচ্ছে এখানে হবে আমাদের হচ্ছে হাইট, সো আমি এটা এখানে দিয়ে দিই HID হাইট। তো এখন যদি আমরা রিলোড দিই, রিলোড দিয়ে চেক করি, তো এখান থেকে যদি আমরা এখন স্ক্রল করার চেষ্টা করি, তো দেখেন স্ক্রল করতেছি বাট কোনো কাজ হচ্ছে না, কেন কাজ হচ্ছে না? আচ্ছা দেখি আমাদের কোডে কোথাও ভুল হয়েছে কিনা, এখান থেকে ডাটা, ও আচ্ছা এখান থেকে এটাকে রিটার্ন করতে হবে, রিটার্ন, আমি এটা রিটার্ন করলাম। তারপর হচ্ছে এখান থেকে এগুলাকে এটা, তারপর হচ্ছে এখান থেকে এই কমা এই কয়েকটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর যদি এখন আবার রিলোড দেয়, রিলোড দেওয়ার পর দেখা যায় তো এটা মোটামুটি মনে হয় এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি আন্ডারে হচ্ছে 7টা মনে হয় প্রোডাক্ট আছে। সো এখানে যেহেতু 3টা আসছে, আমাদের কিন্তু পেজিনেশন কত দেওয়া আছে এখানে দেখেন, তো দেখেন আমাদের এখানে কিন্তু পেজিনেশন হচ্ছে পেজিনেট 3 দেওয়া আছে। সো তার মানে আমাদের বাকি প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে লোড নেওয়ার পরে আসার কথা। তো এখান থেকে আমি দেখেন স্ক্রল করি, স্ক্রল করি, স্ক্রল করার পর এই যে প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে চলে আসছে, বাট লোডার ইমেজটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এই যে হ্যাঁ এখন দেখা যাচ্ছে, যখন হচ্ছে এই যে এখন কিন্তু লোড হচ্ছিল, এখানে দেখেন লোডার ইমেজটা খুব সুন্দরভাবেই দেখা যাবে। কারণ কি, যখন হচ্ছে এখানে কিন্তু আমাদের হচ্ছে প্রোডাক্ট কম, অ্যাকচুয়ালি আমরা পেজিনেশন কয়টা দিব 12টা, তাহলে আমাদের এখান থেকে ফুল পেজে হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্ট থাকবে, যার ফলে হচ্ছে আমাদের প্রোডাক্টটা এখান থেকে লোড নিয়ে যখন আপনি হচ্ছে এখানে একদম হচ্ছে এই জায়গাতে আসবেন, তখন হচ্ছে আপনার স্ক্রল করে এই জায়গাতে আপনার হচ্ছে লোডার ইমেজ শো হবে, তারপরে হচ্ছে আমার প্রোডাক্টটা শো হবে। এখানে দেখেন আমি ইয়ে করে, এই দেখেন আমাদের হচ্ছে লোড নিচ্ছে আর প্রোডাক্টটা শো হচ্ছে। ওকে, তো আমাদের সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, খোদা হাফেজ।